দেখ দেখ ওই যে বড় লোকের সেই বেমাগি মেয়েতে আসছে, তার যে রিক্সাওয়ালা যা করেছে, আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। তবে মাস তিনেক পর যখন কুমারী মা হবে তখনই সব টের পাবে। রিক্সাওয়ালা যা করেছে, আমি হলে কাউকে মুখ দেখানো তো দূরের কথা, আত্মহত্যা করে মরে যেতাম। ছোট লোক বলে যাকে আমি অপমান করেছি, সে নিশান অনেক বড় মনের মানুষ, অথচ মানিলা লোকজন দোকানা ঘুষা করতেছে, কয়জনের মুখ আমি বন্ধ করব? তাই বলতাছিলাম কি কি সুদিনের জন্য হইলেও দেশের বাইরে তুন গুজায় ভাল লাগবে, এই নি আমি সব ব্যবস্থা করে রাখছি। পাপা শেষ পর্যন্ত তুমি আমাকে ভুল বুঝলে। কেলো মেয়ে, পাপা তোমার কাছে আমার অনুরোধ, আমার ব্যাপারটা আমাকেই ভাবতে দাও। যাকে পাওয়ার আশায় এতদিন মামার হুকুমের গোলাম হয়েছিলাম, সেই মীরাই যখন আমাকে আঘাত করেছে তখন আর চুপ থাকবো না। এইবার আত্মীয়র সম্পর্ক ভুলে গিয়ে পাল্টা আঘাতের ব্যবস্থা আমি করবই। কামলা কেন কও কি করবা, ছত্রু হইয়া আমার বুকের মধ্যে গুতা মাইরা আমার সর্বনাশ করবা? হ্যাঁ না, আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেবো। হায় হায় কোকি, এই সব আকামা কথা বলতে নাই, তুমি আমার একমাত্র ভগিনীর ছেলে, আমার নীলারে যখন ভালোবাসো এই কথা যখন যাই নাই ফেলাইছি তখন আর চিন্তা করে লাভ নাই, আর এখন তো পুরা বাংলাদেশে আই লাভ ইয়া সালতাছে, আমি অবস্থা বুঝে ব্যবস্থা করব। মামা আজ যে কথা তুমি আমাকে দিলে, এই কথা যদি তোমার ঠিক থাকে তাহলে আমি জেমস তোমার জন্য জীবনও দিতে পারি। পাগল ছাগলের মতো কথা কইও না, আমার জন্য জীবন দিলে আমার মাইয়া বিয়া করবো কারে, মরারে? এইসব কথা বাদ দাও, ওই নিশান হারামজাদার একটা কিছু করা যায় না? করবো মামা করবো, অবশ্যই করবো, ওই শালাকে চিরদিনের জন্য কবরে শুয়ে দিব। মাথা গরম করো না, টেকা দিলে যখন এই দেশে বাক্স কুপা যায় তখন একটা বাগানে পাঠাই দাও। নিশান কোথায় তুই? নিশান বেরিয়ে কুত্তার বাচ্চা,
দেখো ভাইগনা দেখো, নামের সাথে কামের কি মিল। আমরা এতদিন যা পারি নাই টাইগার একাই ওরে বিড়াল বানায় লে আইছে। ইটলার খোল খোল, ঢাকনিটা খোল, শত্রুটা লাশ দেখা মনের খাইসটা পূরণ করি। স্যার এবার মনের খাইসটা পূরণ হয়েছে। শহরের বাচ্চা, তোরা আমাকে কফিনে ভরতে চেয়েছিলি না, কিন্তু তোরা আমার কিছুই করতে পারবি না, তাই তোদেরকে ভবিষ্যতের জন্য সাবধান করে দিচ্ছি। আমার জীবন নিয়ে যদি তোরা মরণ খেলা মেতে উঠিস, তাহলে ঝড় তুফান আর আগুন পানির আঘাতে করা এলিশান মরবে কিনা জানি না, কিন্তু তোরা কেউ বাঁচবি না, কথাটা মনে রাখিস। খুনি মনে রাখিস, যে নিশানের জীবন কেড়ে নেবার জন্যে তোরা মরিয়া হয়ে উঠেছিস, সেই নিশানও একদিন তোদের জীবনে তাল হয়ে দাঁড়াবে। মনে রাখবে নীলা, তোমার সব কিছুতে নাক গলানো উচিত নয়। ইস, কিসের মধ্যে কি, তুই এসবের মধ্যে থাকিস না মা। চুপ করো পাপা, এরপর যদি এই খুনি নরপশুটাকে এই বাড়িতে দেখি, তাহলে ওকে আমি ফাঁসিতে ঝুলানোর ব্যবস্থা করব। এই ভাবে সি কুরদে না। আপনি বাপ, কিন্তু নীলা ম্যাডাম বাপ কা বেটি না। চুপ কর। আচ্ছা, এমনি আমার শরীর কাঁপতেছে। ভয় পায় না, ভয় পায় না। নিঃসঙ্গ জীবনে তোমার মতো একজন জীবন সাথে আমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ, আমি আপোষে কবুল করে বধু করতে গিয়ে যখন ব্যর্থ হয়েছে, তখন কবুল ছাড়াই তোকে বধু করবো। আয় নিয়ে আয়। খবরদার, জীবনের মা থাকলে কেউ একটা এগোবি না। জীবনের মা সেদিন ছেড়ে দিয়েছি যেদিন তুই আমাকে প্রথম অপমান করেছিলি। পালা কুকুর যখন পাগল হয়ে যায় তখন তাকে মেরে ফেলতে হয়, তা না হলে সাবধানে থাকতে হয়। আসে চল ববে। নিশান, নিশান, তোমাকে ভুল বুঝে আমি যে অন্যায় করেছি তা বুঝতে পেরে প্রতি মুহূর্তে আমি কষ্ট পাচ্ছি, আর তাই তোমার কাছে ক্ষমা চাই। সেই কষ্ট থেকে নিজেকে মুক্তি দেবার জন্য তোমার কাছে যাচ্ছিলাম, জানি না তোমার হৃদয়ের আসনে আমাকে ঠাই দেবে কিনা। আমার জীবনে চাওয়ার কোনো ইচ্ছে অপূর্ণ থাকেনি, আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে আমি পৃথিবীর বুক থেকে চিরদিনের জন্য চলে যাব। নীলা। হ্যাঁ নিশান। হ্যাঁ, কিন্তু নীলা, আমার জীবনের অনেক চাপার মাঝে দেয়াল হয়ে আছে আমার মায়ের এক স্বপ্ন, যা আমাদের দুজনের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। তুমি যদি আমার ভালোবাসাকে মেনে নাও, তাহলে আমি আমার পবিত্র ভালোবাসার স্বীকৃতি যেভাবেই হোক মায়ের কাছ থেকে আদায় করে নেব। হ্যাঁ,
নীলা। হ্যাঁ নিশান। তীর্থের জোড়া একেবারে কাঠালের আঠা, লাগলে ছুটে না। বুকের ভিতর প্রেমের আগুন তেনারে নিভিয়ে দে। নীলা তরে মাইর খাওয়াইছে, আসুক আই, পরে কথা কম। একটু আগে জ্যামস ফোন করছিল, তুই নাকি নিশানরে দিয়া আমাকে জ্যামস রে যে তরে ভালোবাসে, যার লোক তার বিয়া দিমু, সেই নিশানরে দিয়ে আরো অপমান করা তো ঠিক হয় নাই। চুপ করো পাপা, লজ্জা করে না তোমার, যে আমার ইজ্জত কে নিতে চেয়েছিল তার হাতে তুমি আমাকে তুলে দিতে চাও? ঠিক, একেবারে ঠিক কথা। চুপ ছাগল। ইয়ে মা রে, জ্যামস তোরে খুব ভালোবাসে, নিশ্চয়ই তোর অপমান ও সহ্য হয় নাই তাই মাথা গরম করছে। বললে যাইস না, আমি জ্যামসের মামা,
জ্যামশের বাবা রাগ করলে আমার বারোটা বাজায় দিব। তাতে আমার কিচ্ছু যাবে আসবে না, আমি সাফ সাফ বলে দিচ্ছি, নিশানকে ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। চুপ, কোনো বুদ্ধি দিবি না, কোনো কথা শুনতে চাই না। হ্যালো, বল বাবা কেমন আছিস, কি খবর তোর? কেমন আছি খবর জানতে চাও? তোমার সম্বন্ধে দৌলত খানো তার মেয়ে আমাকে কবরে পাঠানোর ব্যবস্থা করেছে, এখন তোমরা আমার লাশ দেখবে, লাশ। হ্যালো হ্যালো হ্যালো, জব্বার জব্বার, গাফার গাফার, কি কর ভাই জান দিয়ে, আমার ছেলে জ্যামসের খুব বিপদ, আমার ছেলে রাজা ঠিক আছে তো? না সে খবর জানি না। জ্যামসের বিপদ কি হয়েছে ভাইজান? জ্যামসের কথা শুনে মনে হলো, যাকে বিশ্বাস করে তাকে শহরে পাঠিয়েছিলাম সেই দৌলতখানি কোনো বিশ্বাসঘাতকতা করেছে। তাহলে আত্মীয় বলে ওই দৌলত খানকে ক্ষমা করব না। আমারে খুন কইরা যদি তোমাগো মনের জিদ মিটে তাহলে করো, খুন করো, কিন্তু একটা দুশ্চরিত্র ছেলের সাথে আমি আমার মাইয়ার বিয়া দিতে পারি না। দৌলত ভুলে যেও না, আমার দরবারে যা যা চাইবে। না জুলমত না, আমিও চাইছিলাম জ্যামসের লগত বিয়া দিতে, কিন্তু জ্যামসে এতটা নষ্ট হয়ে গেছে তা আমার জানা ছিল না, কাজেই এ বিয়ে অসম্ভব। তাছাড়া আমার নিলাম আরেকজনকে ভালোবাসে, আরে তুমি যেমন বাপ হইয়া পোলার দুঃখ কষ্ট সহ্য করতে পারতাছো না, আমিও তো বাপ, আমি কেমনে করব? তাই নিলাম আর সুখের জন্যে আমার সুখের কবর দিছি, আমার নিলামা যারে ভালোবাসে তার লগেই আমি আর বিয়া দিব। কে কে সে যে তোমার কাছে আমার ছেলের চাইতে বড় হয়ে গেছে? কি তার পরিচয়? এই সে ছেলে। ছবি এ ছবি এ ছবি কার কার? নাম নিশান, নগর এলাকায় ওর মায়ের লোকে থাকে, খবর লয়ে দেখছি গরিব হইলেও শিক্ষিত আদর্শবান, ওর সাথেই যে আমাদের আজরাইল হয়ে বেঁচে আছে, 25 বছর ধরে যাকে হন্যে হয়ে খুঁজছি, আজ তার সন্ধান যখন পেয়েছি তখন তোমার আশা কিছুতেই পূরণ হবে না। আমি বেঁচে থাকতে তোমরা নিশানের কিছুই করতে পারবে না। দৌলত, তুমি যাকে শত্রু থেকে আপন করে নিতে চেয়েছ ও আমাদের চির শত্রু, আর তাই যা তোমার অজানা ছিল তার সব জানাব, তার আগে ওকে খুন করে নিজেদেরকে বিপদমুক্ত করব। না নিলা না, যত বড় বিপদে আসুক আমাকে তোমার জীবন থেকে কেউ কেড়ে নিতে পারবে না। জেমস খালাম্মারে ধরে নিয়ে যেতেছে। কি ওই জেমস সোরের বাচ্চার এত বড় কলিজা, আজ আমি ওকে ছাড়ব না। আপনি খাড়া রইলেন কে? চলো Thank you.
হয়েছে, তুই এমন করছিস কেন? তুই কার কথা বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তার মানে তুই ভাইয়ের কথা বলছিস? তুই ভাইয়াকে খুঁজে পেয়েছিস? ধন্যবাদ, তুমি আমাকে বাঁচালে। আচ্ছা, এ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার অন্য কোনো পথ আছে? কত বছর ধরে আমরা তোমার দেখা পাওয়ার অপেক্ষায় তোমাকে খুঁজে বেড়াচ্ছি। আমি তোমার বোন ভাইয়া। বোন? তুমি আমাদের আমানত মাথার মধ্যে নিশান চৌধুরীকে নিয়ে কোন অবস্থায় কোথায় আছো? আসুন। শায়লা, তুমি কেমন আছো? তোমার দোয়ায় আল্লাহর রহমতে সালামতে বেঁচে আছে। দিনের পর দিন আমি ওরা তোমাকে কত খুঁজেছি কিন্তু কোথাও খুঁজে পাইনি। আমি এতটা বছর তোমাদের ফিরে পাওয়ার আশা বুকে নিয়ে তোমার দায়িত্ব পালন করেছি, খুব আমাকে নিরাশ করেননি। শালা, আমাদের নিশান, নিশান চৌধুরী কোথায়? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম বাবা। ওয়ালাইকুম আসসালাম। ছোট ছোট আপনি কি করছেন? খোদা, তোমার দরবারে লাখ লাখ শুকর, তুমি আমাদের মনের আশা পূরণ করেছ। মামা নিশান, আপনি আমাদের চোখের মণি, আমাদের মনি সম্মানী ব্যক্তি। আমরা সবাই আপনার সেবক মাত্র। আপনি বিজয়নগর গ্রামের জমিদার ওই বিজয় চৌধুরীর সন্তান। মা, মা, ওরে ওরে কি বলছেন? ঠিকই বলছে বাবা, যে সত্য এতদিন তুই জেনেছিস তা মিথ্যে। আমি তোর গর্ভধারিণী মা নই, মায়ের স্নেহে আদরে তোকে আমি লালন পালন করেছি মাত্র। নিশান, যে মরণ যুদ্ধে জয়ী হওয়ার জন্য আমি তোকে গড়ে তুলেছি, সে যুদ্ধ করার সময় এখন এসেছে বাবা। মা! হ্যাঁ বাবা নিশান, শালা আমার স্ত্রী, আর এরা আমার পুত্র পুত্রবধূর নাতি, আর ওরা আপনার বাবার সুখ দুঃখের সাথী। আপনাদের পূর্বপুরুষের পর আপনার বাবা ছিলেন বিজয়নগর গ্রামের জমিদার বিজয় চৌধুরী, যিনি নিজেকে কখনো জমিদার মনে করতেন না। গরিব অসহায় মানুষদের আপদে বিপদে তিনি ছিলেন সবার পাশে। তারই গচ্ছিত আমানত আপনি
আর মা রানি। হ্যাঁ ভাইয়া, এই পৃথিবীতে তুমি আমার একমাত্র আপন জন। রানি ভাইয়া, দয়াল বাবার দেয়া এই পবিত্র তাবিজ আপনার বাবার সবচেয়ে বড় আমানত। আপনার বংশের রীতি অনুযায়ী বংশানুক্রমে চলে আসছে। আপনাদের বংশের বাইরে অন্য কারো গলায় এই তাবিজের শক্তি কাজ করে না। এর মধ্যে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যার কারণে এটা গলায় থাকলে কোনো অপশক্তি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তাই আপনার বাবার মৃত্যুর আগ মুহূর্তের ওয়াদা পূরণ করার জন্য এই তাবিজ আপনার গলায় পরিয়ে দেওয়ার দায়িত্ব আমাকে দিয়ে গিয়েছিলেন। কেন বলবো, সব ঘটনা আজ খুলে বলবো। 25 বছর আগে একদিন গরিবের অধিকার আদায় করার জন্য জীবন বাজি রেখে আপনার বাবা অত্যাচারী জুলুমবাজ ওই জুম্মদ খানদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।